হ্যাঁ রে সমর, ডোনার যখন সুজয়কে এত পছন্দ, তুই সুজয়কে একটা ফোন কর না। দেখ, এরপর তুই কিন্তু ওদের বাড়ি যাবি। আর আর একটা কথা মাথায় রাখিস, তুই কিন্তু তোর ছোট বোনের সম্বন্ধ নিয়ে যাচ্ছিস। সুজয় কিন্তু তোর যত বড় বন্ধুই হোক না কেন, মিষ্টি নিয়ে যাবি। হ্যাঁ ঠিক আছে মা, আমি ফোন করছি। দে আমাকে দে। হ্যালো, কি বলছেন? সুজয় বাজারে গেছে? আপনি কি কাজের মাসি বলছেন? কাজের মাসি হতে যাব কেন, আমার নাম রাখি। আপনি যে সুজয়কে ফোন করেছেন, আমি তার স্ত্রী বলছি। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, কিরে কোনো খারাপ খবর নাকি? আমি সচক্ষে যাচাই করে আসল নকলটা ধরতে চাই। আমি আসছি মা। আপনি কাকে চাই? আপনি কে? কি হলো, উত্তর দিচ্ছেন না? আপনি কে? কই গো, আরে শুনছো, এই দেখো তোমার ফর্দ মতো সব বাজার করে এনেছি। এই শোনো, অনেকদিন জমিয়ে খাই না, এবার জমিয়ে রান্না করো, একটু ভালো মন্দ খাই। এবার তুমি চলে এসছো, আমি নিশ্চিন্ত, ব্যাস। দেখো কি রে সমর, তুই এত সকালে? বস 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 বস। বসবার জন্য আমি এখানে আসিনি, যে জন্য এসেছি সেটা হাতে নাতে প্রমাণ হয়ে গেল। শোনো না, বলছি যে এটা নিয়ে রান্নাঘরে গিয়ে আমাদের দুজনের জন্য একটু চা নিয়ে এসো। ও আমার বন্ধু সমর, আমি ওর সঙ্গে কথা বলছি। সমর, তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না ভাই। তুই ধরা পড়ে গেছিস। না সমর, ভুল করছিস, আসলে আসল ব্যাপারটা তুই এই কি হচ্ছে, এমন একটা জলজ্যান্ত সুন্দরী বউ সামনে থাকতে জিজ্ঞেস করছিস কি হলো সেটা? তুই যা ভাবছিস তা নয়, এর আসল কারণটা কেউ জানে না। হাক বললাম তো, শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করিস না। তুই লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছিস, আমি বিশ্বাস করে আমার বোন ডোনার সঙ্গে তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। তুই আমার বোনের সঙ্গে ভালোবাসার অভিনয় করে ওকে ঠকিয়েছিস। তুই একজন প্রতারক, তুই একজন জোচ্চোর, আর কোনো দিন তুই আমাদের বাড়িতে পা দিবি না। সমর, এই বলে দিলাম। সমর, আমার কথাটা শোন। সমর, তুই আমার কথাটা শোন সমর।